আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো একটা প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন কিছুদিন পরে পরে। তো এই বিষয় নিয়ে আমি অনেক সময় বলে থাকি এবং অনেক সময় অনেক আগে আমি কয়েকবার ভিডিও দিছি, একটা না কয়েকটা ভিডিও দিছি, যে আমি কিভাবে আসছি এইখানে এই নিউজিল্যান্ডে, কিভাবে আসলাম, কাদের মাধ্যমে আসলাম। তো আবার কেউ বলেন ভালো কারো ঠিকানা দেন, তাদের মাধ্যমে আসুম আমরা এরকম। তো আমি যাদের মাধ্যমে আসছি তারা অনেকদিন হয় লোক আনতেছে না। আর একটা বিষয় হইল, আমি 2018 সালে এখানে আসছি, 2018 সালের ফেব্রুয়ারির 1 তারিখে আসছি, রওনা দিছিলাম জানুয়ারির 31 তারিখে। তো মোটামুটি প্রায় 6 বছর প্লাস হইতেছে আমার এইখানে আমি আসি। আর এই বিষয় না আমি অনেকবার ভিডিও দিছি। তো যারা এই এখনও আমার সম্পূর্ণ কাহিনী আমি কিভাবে আসছি জানতে চান, তারা আমার ভিডিও দেখতে পারেন, আপনি ওইখানে খুঁজে দেখতে পারেন যে আমি কিভাবে আসছি। আমার ওইখানে টাইটেল দেওয়া আছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন, শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে ওইখানে লেখা আছে যে আমি কিভাবে এই নিউজিল্যান্ডে আসছি। তো ওইখানে দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসছি। আর একটা বিষয়, অনেকেই বলেন থাকা খাওয়া খরচ কেমন, জিনিসপত্র দাম কেমন, এইসব বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন ইউটিউব চ্যানেলে। রিসেন্টলি আমাকে একজন প্রশ্ন করছেন যে ওই আমি একটা অকল্যান্ডে ভিডিও করছিলাম মাছের বাজার বা সব কিছু সবজি টবজি এইসব, আর ওখানে কমেন্ট করছেন একজনে যে জিনিসপত্রের দাম বললাম না, তো হয়তো বা ওইখানে বলা হয় নাই সব কিছুর কেমন দাম এইসব। তো জিনিসপত্রের দাম আগের তুলনায় এখন একটু বেশি, আগের তুলনায় বলতে আগে কিন্তু সব জায়গায় জিনিসের দাম একটু কম ছিল, বিশেষ করে করোনার আগে। করোনার পর থেকে কিন্তু সব জায়গায় দাম বাইরে গেছে। যেমন আমি 2018 সালে এখানে নিউজিল্যান্ডে বাজার করতাম $50 দিয়ে, হিউজ বাজার করা গেত। কিন্তু এখন মার্কেটে গেলে পরে, সুপার মার্কেটে গেলে $50 অল্প কয়েকটা জিনিস নিলে পরেই $50 হয়ে যায়। তাই জিনিসপত্র মোটামুটি দাম বেড়ে গেছে। তাই আমি যখন 2018 সালে আসছিলাম তখন আমি পে আওয়ার পাইছিলাম 22, তো এখন কিন্তু বাড়ছে। তো ওই হিসাবে সব কিছুই বাড়ছে, তাই সব কিছুর দামই এখন বৃদ্ধি পাইছে। তাই যাই হোক, সব মিলে ভালোই আছে। এখন এখানকার কথা হইলো যে আপনি যদি একটা জব থাকে, ভালো একটা জব থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। তাই আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন একটি।